আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম তো নতুন আপডেট চলে আসছে সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতরে এবং সেই আপডেটে নতুন একটা প্রজেক্ট লঞ্চ করে ফেলছে এই প্রজেক্টটার নাম হলো কোলান টোকেন মাইনিং এবং আপনারা ডিরেক্ট এখান থেকে কোলান টোকেনটা মাইনিং করতে পারবেন রিওয়ার্ড পুল হিসাবে তারা রাখছে পাঁচশো কে কোলান টোকেন ঠিক আছে একদম সেম ওজি টোকেনের মতো আর ওজি টোকেন আমাদেরকে যেরকম পাঁচশো কে ওজি টোকেন একটা রিওয়ার্ড পুল দিছিল সেম ভাবে ঠিক আছে এখানে পাঁচশো কে কোলান টোকেনের একটা রিওয়ার্ড পুল আছে তো এইটাতে আপনাদের শুধুমাত্র জয়েন করলেই হবে না সমস্ত ডিটেলস মাথায় রাখতে হবে কেমন ডিটেলস এটা কখন শেষ হবে কখন শুরু হলো তারপর কতদিন পর্যন্ত মাইনিং করতে পারবেন অথবা যারা নতুন আছেন তারা কিভাবে জয়েন করবেন এটা সমস্ত ডিটেলস আপনাদেরকে অবশ্যই জানতে হবে ঠিক আছে তো মূলত এই জন্য ভিডিওটা ক্রিয়েট করতেছি নতুন পুরাতন সবারই জন্য সবাই এ টু জেড কন্টিনিউ করবেন ভিডিওটা একটু স্কিপ করবেন না তো দেখেন ডিরেক্টলি আমরা সাতোশি অ্যাপ্লিকেশনের যে অফিশিয়াল টুইটার পেজটা আছে এইখানে যদি চলে আসি তাহলে কিছুক্ষণ আগেই মানে এখন থেকে চোদ্দ মিনিট আগেই কিন্তু তারা পোস্ট করেছে এই এই যে মানে ইয়ার্ডপটা এটা নিয়ে ঠিক আছে আর আমরা কিন্তু কিছুদিন আগেই জানতে পারছি যে তারা কিন্তু একটা নতুন ইয়ার্ডও আবার আবার নিয়ে আসতেছে কারণ সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতরে এ পর্যন্ত যত এয়ার ও পাশছিল সেইগুলো সবগুলো আমরা মাইনিং করে শেষ করছি ঠিক আছে এবং সেইগুলোতে আমরা কিন্তু ডিরেক্টলি ওয়ালেট সাবমিট করে ফেলছি অলরেডি সেখান থেকে আমরা ডিরেক্টলি পেমেন্ট পাওয়ার আশায় আছি এখন বর্তমানে সো নতুন একটা যে প্রজেক্টটা লঞ্চ করলো এটা হলো কোল্যান্ড এর মাইনিং এবং কোল্যান্ড টোকেন আমরা মাইনিং করব এখানে বলতেছে কি পাঁচশো কে কোল্যান্ড টোকেন ফর এয়ার এবং এখান থেকে ডিরেক্টলি আমরা এটাই মাইনিং করব আর এক একটা টোকেনের প্রাইস অবশ্যই খুবই হিউজ হবে যেহেতু খুবই কম পরিমাণে একটা টোকেন তারা আমাদেরকে দিচ্ছে আর এটা দেখেন কোন দিন শেষ হবে এটা কিন্তু সমস্ত ডিটেলস এখানে তারা বলতেছে ইন ডেট কত জুনের তিরিশ তারিখ আর টু পি এম ইউটিসি মানে এই দুপুর আর কি দুপুর অথবা সকাল এটার মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে আর এটার যদি ডিটেলস আমরা জানতে চাই তাহলে ডিরেক্টলি মিডিয়ামে চলে যাব মিডিয়ামে চলে যাওয়ার আগে আমরা ডিরেক্টলি সাদুশি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ঠিক আছে সাদুশি অ্যাপ্লিকেশনের ভিতরেই কিন্তু আপনারা এখানে জয়েন করবেন আচ্ছা আগে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এই এয়ারড্রপটাতে জয়েন করবেন সো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে দেখেন প্রজেক্ট অপশন ঠিক আছে এই প্রজেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনি উপরে দেখতে পারবেন যে এই যে কোল্যান্ডের যে এয়ারড্রপটা এখানে কিন্তু শো করবে এবং এইখানে দেখেন মাত্র কিছু কয়েকটুকু মানে খুবই কম পার্সেন্ট মাইনিং কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে বলতেছে এয়ারড্রপিং একদম চালু হয়ে গেছে ঠিক আছে তো আপনারা ডিরেক্টলি একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে পার্টিসিপেট অপশন এবং এইখানে আপনাকে ক্লিক করতে হবে শুধুমাত্র একটা ক্লিক করবেন তারপর এখানে ডিরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছে সাকসেসফুলি পার্টিসিপেট ইন দা অ্যাডপ সো ক্লোজ করে দেবেন ঠিক আছে আর আপনি কিন্তু এখানে পার্টিসিপেট হয়ে গেছেন আর আপনি এখান থেকে ডিরেক্টলি এক্সিট অ্যাডপে ক্লিক করবেন না তাহলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন আর এটা অটোমেটিক্যালি কিন্তু ফার্মিং হতে থাকবে আপনাদের শুধু কাজ এখানে এসে ক্লেম করা আশা করি আপনাদের কিন্তু এইগুলো সম্বন্ধে ধারণা আছে দেখেন এখানে কিন্তু ক্লেম করতে হবে আপনাদেরকে প্রতি মানে দিনে যদি দুইবার ক্লেম করেন তাতেই হয়ে যাবে ঠিক আছে সমস্যা নেই আর এটার আপডেট আমরা এখানে দেখতে পারবো এখানে কিন্তু তারা আপডেট গুলো অ্যাড করে দিয়েছে এখানে যখন আমরা ক্লিক করবো তখনই দেখতে পারবো নিচে এই যে এখান থেকে ডিরেক্টলি আমরা মিডিয়ামে চলে যাই মিডিয়ামে চলে যাওয়ার পর বাকি ডিটেলস গুলো আপনাদের সাথে আলোচনা করি এখানে দেখেন নিচে চলে আসতেছে নিচে চলে আসার পরে এখানে বলতেছে এয়ারডো ওভারভিউ স্টার টাইম কোন দিন স্টার টাইম কিন্তু আজকে পঁচিশ তারিখ ইউটিসি এইট পি এম থেকে শুরু হয়েছে মানে দুপুর দুইটা পর্যন্ত আমাদের বাংলাদেশির টাইম দুপুর দুইটাই এটা শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু মে পঁচিশ তারিখ থেকে শুরু করে ইন টাইম এখানে বলা আছে কতদিন জুনের তিরিশ তারিখ পর্যন্ত ঠিক আছে মানে আপনারা টোটালি এক মাস পাঁচ দিনের মতো এখানে মাইনিং করতে পারবেন টোটালি এক মাস পাঁচ দিনের মতো মাইনিং করে যতটুকু আর্নিং করবেন সেটা পরবর্তীতে আবার ওয়ালেট কানেক্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন আর পরবর্তীতে যখন এটা এক্সচেঞ্জারে লিস্ট হবে তখন আপনি সেল করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা হিউজ ইউজ এয়ারডো পাবেন এটা আপনারা লিখে রাখেন ঠিক আছে সাতশি অ্যাপ্লিকেশন থেকে প্রায় হিউজ লেভেলের একটা যাবে একটা আসবে একটা যাবে একটা আসবে আমরা এমনি বলি না যে সাতশি অ্যাপ্লিকেশনটা এটিএম ঠিক আছে আর

আর যারা নতুন আছেন তারা আগে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করতে হবে তারপর আপনি এই প্রজেক্ট এসে এখানে আপনি জয়েন করতে পারবেন তার আগে কিন্তু জয়েন করতে পারবেন না এটা এটা করবেন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট আছে আর অবশ্যই আপনি একটা ফোনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কারণ সাতোশী অ্যাপ্লিকেশনের সিকিউরিটি কিন্তু খুবই হাই আপনি যদি মাল্টিপেল করেন তাহলে কিন্তু ধরা হয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট এর মাধ্যমে দেখাই যাতে আপনারা একটু বুঝতে পারেন একদম অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করে দেখাবো না আপনারা জাস্ট একটু বুঝতে পারেন এই জন্য আর কি এখানে দেখাবো তো দেখেন এই পোস্টটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এই টু ডেজ অফার লিংকে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে চলে আসবেন নতুন হয়ে থাকলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের টেলিগ্রামে জয়েন করবেন তারপর দেখেন এখানে বলে দিচ্ছি নিউ মেম্বার জয়েন এন লিঙ্ক এই লিঙ্কটা আপনি ডিরেক্টলি ওপেন করবেন এই লিঙ্কটা ওপেন করার পর নিচে দেখেন রেজিস্টার অ্যান্ড স্টার্ট এয়ার্ড অর্থাৎ আপনাদেরকে এখানে ফার্স্ট টাইম রেজিস্টার করতে হবে তারপরে এখানে এক মানে এয়ার্ড অফ করতে হবে মানে ফার্মিংটা করতে হবে এইখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন এখানে ইমেলটা দিয়ে দেওয়ার পর নেক্সট এক ক্লিক করবে নেক্সট ইক ক্লিক করার আগে এখানে টিচ্ছন্ন অ্যালাউ করে দিবেন এরপর আপনাদেরকে বলবে যে প্লিজ ইনপুট ইমেজ ভেরিফিকেশন কোড অর্থাৎ এইখানে আপনাদেরকে ক্যাপচারটা সাবমিট করতে হবে এইখানে আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে এখানে কোন কোডটা ইনপুট করে দেওয়া আছে এবং সেইটাকে আপনাদের এখানে টাইপ করতে হবে করার পর নিচে নেক্সট অপশনে একটা সিম্পল ভাবে ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে কি করতে হবে দেখেন এখানে বলতে প্লিজ ইনপুট ইমেল কোড অর্থাৎ আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করছে আপনাদের দেওয়া জিমেইলে সেই জিমেইলে কোডটা এখানে আপনি পেস্ট করবেন ঠিক আছে কপি করবেন দেন পেস্ট করবেন পেস্ট করার পর নিচে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন তো আপনাদেরকে মেইলে এরকম একটা কোড সেন্ড করবে এই কোডটা আপনি কপি করবেন কপি করার পর আপনি ডিরেক্টলি জাস্ট এটা পশাই দিবেন ওইখানে আচ্ছা কোড টা বসাই দেওয়ার পর কি করতে হবে আমি আপনাদেরকে একটু বলে দেই ঠিক আছে কারণ এর পরবর্তীতে আমি ওখানে আর অ্যাকাউন্ট করব না নয়তো আমার আবার এই ফোনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তীতে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে অবশ্যই দুইটা পাসওয়ার্ড একটা হলো উপরে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে তারপর সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে মানে পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে পরবর্তীতে লগইন এর সময় ওই পাসওয়ার্ডটা আপনাদের দরকার পড়বে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের হয়তোবা ওইখানে ডাইরেক্টলি ফেস ভেরিফিকেশন করতে বলবে যদি ফেস ভেরিফিকেশন করতে বলে তাহলে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার যদি ফেস ফেস করতে বলে তাহলে করবেন ঠিক আছে তো দেখেন ফেস করতে গেলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং আপনাদের ফেসটা এইখানে থাকতে হবে থাকার পরে এইখানে আপনাদেরকে মানে বলবে এই যে এইখানে আপনি খেয়াল করেন এইখানে আপনাদেরকে যা কিছু বলবে আপনার তাই কিছু করবেন বলবে যে ডানে ঘোরো বায়ে ঘোরো এরকম ডানে ঘুরবেন বায়ে ঘুরবেন তারপর চোখটা লাফালাফি করবেন এরকমই জাস্ট করার পরে দেখবেন যে এটা পুরোটাই ফিল হয়ে গেলে আপনাদের কিন্তু এই ফেসনটা কমপ্লিট হয়ে যাবে এবং যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখনই এখানে দেখাব যে ভেরিফাইড ঠিক আছে ভেরিফাইড হয়ে গেলে ডিরেক্টলি কিন্তু আপনাদের কাজ শেষ আর ভেরিফাইড হয়ে যাওয়ার পর যদি ওইখানে আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে তাহলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না হলে আপনি ডিরেক্টলি প্লে স্টোর থেকেও অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন সাথে সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনি এখন কি করবেন ডিরেক্টলি এখানে আপনি সাতশী অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন সো ভিতরে আসার পর এখানে আপনারা দেখবেন যে উপরে লগ ইন অপশন আছে এই লগ ইন ক্লিক করবেন এটা কোথায় পাবেন সেটিং অপশনে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই ধরেন আপনি ভিতরে প্রবেশ করছেন এখানে লগ ইন অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো লগ ইন অপশনে ক্লিক করলে এখানে আপনি মেইলটা দিবেন মেইলটা ইনপুট করে দেওয়ার পর ওই সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর নিচে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে লগ ইন করা সাকসেসফুল হয়ে গেছে তো লগ ইন সাকসেসফুল হয়ে গেলে আপনাদের কিন্তু এখন ডিরেক্টলি এখানে বলবে যে স্টার্ট এয়ারডপ আপনি ডিরেক্টলি স্টার্ট এয়ারডপে ক্লিক করে মানে নিচে প্রজেক্টে ক্লিক করে এয়ারডপটা স্টার্ট করে দেবেন আর যদি আপনি ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন যদি আপনাদেরকে ফেস ভেরিফাই না করতে বলে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের ভিতরে করতে বলবে সো অ্যাপ্লিকেশনের ভিতরে করে নেবেন ঠিক আছে আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন নিচে নি অপশানে ক্লিক করবেন করার পর আপনি এখান থেকে পার্সোনাল সেটিংসে ক্লিক করবেন এইখানে আসার তারপর আপনি কি করবেন রিজিয়নটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনি কোন কান্ট্রিতে থাকেন এখানে ক্লিক করে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন নেয়ার পর নিচে আরেকটা ব্যাপার খেয়াল করবেন এখানে অ্যাসেট পাসওয়ার্ড অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে নেবেন অ্যাসেট পাসওয়ার্ডটা কি অ্যাসেট পাসওয়ার্ডটা যেমন হলো আপনি বিকাশের পিন বা নগদের পিন ইউজ করেন সেম ভাবে আপনি এখানে বিকাশ নগদের পিনের মতো জাস্ট অ্যাসেট পাসওয়ার্ড সেট করে দেবেন উপরে একবার টাইপ করবেন নিচে আরেকবার টাইপ করবেন নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন এটা কিন্তু ফরগেট করবেন না এটা আপনি মনে রাখবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বি এখানে এটা আপনি কোথাও লিখে রাখতে পারেন এই সাতশি অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস আপনি ডক্সে অথবা নোটপ্যাডে সেভ করে রাখবেন কারণ এটা কিন্তু এটিএম এখান থেকে প্রতিটা প্রজেক্ট থেকে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এক একটার পর এক একটা প্রজেক্ট আসবে আর আপনি আর্নিং করবেন ঠিক আছে তো যাই যাই হোক এতটুকু ডিটেল ছিল আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার করে দিলাম অবশ্যই যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন ইউটিউব চ্যানেলটা বি সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন হয়ে থাকবেন ঠিক আছে আর নেক্সট আপডেট অবশ্যই জানিয়ে দেবো তখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ